Hello everyone, তোমরা দেখছো আমার চ্যানেল টেকনোপিডিয়া লাইভ আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ আজকের ভিডিওতে তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেট এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামে অ্যাপিয়ার করেছো তোমাদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে একটি নতুন নোটিশ পাবলিশ করা হয়েছে তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেট জিএনএম এএনএম এন্ট্রান্সে অ্যাপিয়ার করেছো তাদের জন্য তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটাকে কমপ্লিট দেখো এবং চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন কি অল করে রাখো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ যার লিংক থাকছে ভিডিও ডেসক্রিপশনে সেই টেলিগ্রাম গ্রুপে যদি এখনো জয়েন হয়ে না থাকো অবশ্যই সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও প্রত্যেকটা আপডেট পেতে তো দেখো তোমাদের এই যে নোটিশটি পাবলিশ করা হয়েছে তোমাদের সেটি হচ্ছে পিডব্লিউটি স্ট্যাটাস অর্থাৎ পারসন উইথ ডিসেবিলিটি যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা অ্যাপ্লাই করেছিলে তোমাদের জন্য একটা নতুন নোটিশ পাবলিশ করা হয়েছে তোমাদের যে ডিসেবিলিটি স্ট্যাটাস বা ভেরিফিকেশন সেই সংক্রান্ত দেখতে পাচ্ছ এখানে 1st সেপ্টেম্বর এই নোটিশটি পাবলিশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে অফিশিয়াল ওয়েবসাইট যেখানে তোমাদেরকে বলা হয়েছে যে যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সামে অ্যাপিয়ার করেছো বা তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে তোমরা পিডব্লিউটি স্ট্যাটাস সেক্ষেত্রে ইয়েস করেছিলে তো পারসন উইথ ডিসেবিলিটি যে স্ট্যাটাস সেটা তোমরা ইয়েস করেছিলে তো তোমাদের তার জন্য যে ভেরিফিকেশন সেই ভেরিফিকেশন এসএসকেএম হসপিটালে তোমাদেরকে যেতে হবে যেখানে সেপ্টেম্বরের 8 তারিখ 9 তারিখ 13 তারিখ এবং 14 তারিখ এই চারটে ডেটে টোটাল তোমাদের ভেরিফিকেশন হবে এবং সার্পলি সকাল 9টা থেকে তোমাদেরকে সেখানে প্রেজেন্ট থাকতে হবে যে সমস্ত ক্যান্ডিডেটদের পিডব্লিউটি স্ট্যাটাস রয়েছে তারাই শুধুমাত্র কিন্তু প্রেজেন্ট থাকতে হবে আদার্স যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু এক্ষেত্রে কোনো কিছু করতে হবে না তো দেখো এখানে তোমাদেরকে গিয়ে এখানে একটা লিস্ট দিয়ে দেওয়া রয়েছে আমি এই লিস্টের যে লিঙ্ক সেটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে গিয়ে তোমরা চেক করে নিতে পারবে যে যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা পিডব্লিউটি স্ট্যাটাস ইয়েস করেছিলে যখন তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য দেখো তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার নাম এবং তোমাদের এই শিডিউল অর্থাৎ কোন ডেটে তোমাদেরকে যেতে হবে সেই ডেটটা এখানে মেনশন করে দেওয়া রয়েছে সেটা প্রত্যেককে দেখে নেবে টোটাল এখানে আমি যেটা দেখতে পাচ্ছি 149 অর্থাৎ টোটাল 149 জনের নাম এখানে রয়েছে যাদেরকে কিন্তু যেতে হবে এই এসএসকেএম হসপিটালে তোমাদের পিডব্লিউটি স্ট্যাটাস ভেরিফিকেশনের জন্য এবং এখানে গিয়ে দেখো তোমাদেরকে রিপোর্টিং করতে হবে ডক্টর রাজেশ পরামানিক এইচওডি ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন স্কুল অফ ফিজিক্যাল মেডিসিন এখানে গিয়ে তোমাদেরকে কিন্তু এই যে ডেট রয়েছে তোমার এখানে মেনশন ডেট যাদের নাম তার নামের পাশে যে ডেট দেওয়া রয়েছে সেই ডেটে শার্পলি 9টার সময় তোমাকে রিপোর্টিং করতে হবে এই IPGMER ইন SSKM হসপিটাল এখানে গিয়ে তোমাদের যে পিডব্লিউটি স্ট্যাটাসটা ভেরিফিকেশন হবে এবং এই ক্ষেত্রে দেখো বলে দেওয়া রয়েছে যে অ্যাডমিশন ইন দা পিডব্লিউটি সিটস ইন সাবজেক্ট টু সাকসেসফুল ভেরিফিকেশন অফ দা ডিসেবিলিটি এন্ড এই ক্ষেত্রে তোমার অ্যাপ্রুভালি IPGMER অর্থাৎ সেক্ষেত্রে তোমাদের যে পিডব্লিউটি সিট যখন পিডব্লিউটি র্যাঙ্ক তাদেরই বেরোবে যাদের এই সাকসেসফুল ভেরিফিকেশন হবে তো যারা পিডব্লিউটি র্যাঙ্কে তোমরা র্যাঙ্ক চাইছো বা পিডব্লিউটি তোমাদের অ্যাপ্লাই করেছো পার্সন উইথ ডিসেবিলিটি তো তাদের জন্য বলবো দেখো তোমরা প্রত্যেককে কিন্তু এখানে দেখে নাও নোটিশটা খুবই গুরুত্বপূর্ণ নোটিশ যে তোমার কবে ডেট রয়েছে সেটা দেখে তুমি এই যে লোকেশন SSKM হসপিটাল এই অ্যাড্রেসে গিয়ে তোমাকে প্রেজেন্ট হতে হবে সেটা ভেরিফিকেশনের জন্য এবং তার সঙ্গে সঙ্গে বলবো দেখো দে মাস্ট ক্যারি original of all related documents প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টস কিন্তু তোমরা সেদিন নিয়ে যাবে তো এই নোটিশের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি অবশ্যই প্রত্যেকে নোটিশটা দেখে নেবে এবং ভিডিওটাতে একটা লাইক করবে শেয়ার করে তোমাদের অন্যান্য ফ্রেন্ডদের জানিয়ে দেবে যাতে করে প্রত্যেককে এই যে অপরচুনিটি বা এই যে আপডেট রয়েছে সেই আপডেটটা জানতে পারে তো আজকের জন্য এটুকুই আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ প্রত্যেকে দেখতে থাকো টেকনোপিডিয়া লাইভ দ্য ওয়ে অফ লার্নিং